হ্যালো বন্ধুরা, আমি প্রভা, প্রভাস ফ্যামিলি ব্লগস থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি, আমরা পেন্সিলভেনিয়া একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, খুবই সুন্দর জায়গা, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। দুই পাশে খুব সুন্দর ভুট্টার গাছ, খুবই সুন্দর লাগে দেখতে, আমরা খুবই এনজয় করেছি। পুরো ভিডিওটা না টেনে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আমরা চলে আসলাম একটা চার্চে, এটা লুথারেন চার্চ পেন্সিলভেনিয়ারই, খুব সুন্দর চার্চ, আমরা ওইখানে অ্যাটেন্ড করেছিলাম। বাইরের সাইডটা খুবই সুন্দর, আমরা ঘুরে ঘুরে দেখলাম পুরোটা, খুব ভালো লেগেছে, খুব গোছানো, খুবই সুন্দর, এত সুন্দর করে সব কিছু সাজানো যে ঘন্টার পর ঘন্টা ওইখানে ঘুরে বেড়ানো যায়, খুবই সুন্দর জায়গা। এই গানটা শেয়ার করার কারণ হচ্ছে অনেক বয়স হয়েছে ওনার, তাও খুব সুন্দর গান করে, আমার খুবই ভালো লেগেছে দেখে। চার্চ শেষ করে আমরা চার্চের পাশেই একটা খুব সুন্দর একটা লেক, খুব বেশি বড় না কিন্তু খুবই সুন্দর, আমরা ঘুরাঘুরি করলাম কিছুক্ষণ। অনেক হাঁস আছে এখানে, দুই রকম প্রায়, খুবই সুন্দর দেখতে, একদম একটা হাঁস দেখেছি একদম আমাদের দেশের হাঁসের মতো, খুবই ভালো লাগে দেখতে, এই হাঁসটা একদম আমাদের দেশের হাঁসের মতো। খুব রোদ ছিল, গরম ছিল অনেক, তারপরেও আমরা অনেক মজা করেছি। বেনি খুব মজা করেছে, বেনি হাঁসগুলো দেখে খুবই এক্সাইটেড ছিল, ধরার চেষ্টা করছিল বারবার কিন্তু হাঁসগুলো ওর কাছে আসে না। জেরিন গরমে হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে গেছে, বারবারই শুধু বসে যাচ্ছিল। এই লেকটা শেষ করে আমরা পাশে উল্টা পাশে আরেকটা ছোট্ট লেক ছিল, ওইটা দেখে আসলাম, রাস্তাটা পার হলেই ওই পাশেই, খুবই সুন্দর।
এই লেকের মধ্যে পানি খুব বেশি নাই, রোদ পড়ে খুবই সুন্দর লাগছিল। নিচে পানিগুলো খুব ছলছল করছিল, একদম নিচে পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল, খুবই সুন্দর। আমার খুবই ভালো লেগেছে, আশা করি আপনারাও এনজয় করছেন। লেখের পাড়ে ঘুরতে ঘুরতে যখন আমরা বের হতে যাব, তখন দেখি একটা গাছ লিচু গাছের মতো। আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে এটা লিচু গাছ, আমি লিচু গাছ দেখিনি কখনো আগে। খুবই সুন্দর লাগছিল। আমরা একটু চেষ্টা করলাম যে এটা দেখার জন্য লিচু নাকি একদমই লিচুর মতো দেখতে, কিন্তু আমরা একটা নিয়ে খুলে দেখলাম যে এটা লিচু না, অন্য কোনো জাতের ফল বা কিছু, খুব সম্ভবত এটা খাওয়া যায় না। কিন্তু খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লেগেছে। আমরা প্রায় শেষের দিকে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই।